আমি দেখাচ্ছি রাঙা আলুর পিঠে। রাঙা আলুর পিঠে করতে আমার লাগছে রাঙা আলু। এই রাঙা আলুকে সেদ্ধ করে আমি রেখেছি, একটু ময়দা দিয়ে ঠেসে রেখেছি। বেশি ময়দা দিলে ওটা ভেতরে রস ঢুকবে না, তাই অল্প ময়দা দিয়ে এটা ঠেসে রাখা আছে। তারপরে তার ভিতরে খোয়া ভরার জন্য লাগছে খোয়া, নারকেল কুড়ো, পোড়ানো নারকেল আছে, গুড় আছে একটু, খেজুর গুড়, চিনি, ভাজবার জন্য আছে তেল, চারটে এলাচটা, এই লাগছে আমার ইনগ্রিডিয়েন্টস। আর লাগছে বড় চামচে দু চামচ দুধ। খোয়া বানাচ্ছি, খোয়া বানানোর জন্য কড়াতে নারকেল দিয়ে দিলাম, দু চামচ চিনি দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি একটু খেজুর গুড়, খেজুর গুড়ের টেস্টটা খুব ভালো হয়। খেজুর গুড় একটু দিয়ে দিলাম, অল্প নামাক দিলে। আমি বড় চামচে দু চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার ফলে আমার খোয়াটা গলেও যাবে, গুড়টাও গলে যাবে, তখন এটা জাল হয়ে যাবে ভালো করে। এটা আমি জাল করছি। এখন আমার খোয়াটা হয়ে গেছে, এতে আমি তিনটে এলাচ ছোট করে দিয়ে দিচ্ছি। রস বানাবার জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি, তাতে এক কাপ জল দিয়ে দিচ্ছি। আমি দুটো এলাচ থেঁটো করে দিয়ে দিচ্ছি, চুবে ফ্লেভারটা ভালো আসবে। আমার চাশনি হয়ে গেছে, এতে এক কারের দরকার হয় না, আলুটা ভিজলে মিষ্টি হলেই হলো, হয়ে গেছে। মিষ্টি আলুর মধ্যে আমি অল্প একটু ময়দা দিচ্ছি, বেশি ময়দা দিলে এর ভিতরে রস ঢুকবে না, তাই আমাকে অল্প ময়দা দিয়ে এটা ছেঁচে নিতে হবে। মিষ্টি আলুটা একটু টাইট টাইট সেদ্ধ করলেই ভালো হয়, বেশি গলে গেলে ওতে ময়দা বেশি লাগে, তবে রসটা ঢুকতে চায় না, মোটা হয়ে যায় স্কিনটা। তাই যখন আপনারা মিষ্টি আলুটাকে সেদ্ধ করবেন তখন একটু টাইট টাইটই সেদ্ধ করবেন, সেদ্ধ হলেই হয়ে গেলো, বেশি গালানোর দরকার নেই। তারপরে দেখুন অল্প ময়দা দিয়েই সুন্দর মণ্ড তৈরি হয়ে গেছে। এখন আমি এটা গড়ব, হাতে আমি একটু ঘি নিয়ে নিলাম। এই যে আমার পিঠেগুলো আলুর পিঠে গড়া হয়ে গেছে, এই পিঠেগুলো গড়ার সময় খুব সাবধানে গড়তে হয়, হাতে লেগে যাওয়ার ভয় থাকে। একটু যদি ময়দা হাতে লাগিয়ে নিতে পারেন অথবা একটু ঘি হাতে লাগিয়ে নিয়েও এটা গড়া যেতে পারে, খুব হালকা হাতে গড়তে হয়, আলু তো ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন এটা ভেজে আমি রসে ফেলব। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, হালকা হাতে সুন্দর লাল লাল করে ভাজতে হবে, তারপরে রসে ফেলতে হবে। এখন আমার দেখুন একদম লাল লাল হয়ে গেছে, এমনি হবে, একে আমি চিরাতে ফেলে দিচ্ছি। এই যে এগুলো আমি চিনির সিরাতে ডুবিয়েছি,
10 মিনিট ডোবাতে হবে, 10 মিনিট পরে এটা ভিজে নরম হয়ে যাবে।